না আপাতত কিছু লাগবে না, তাড়াতাড়ি কয়েল নিয়ে আসেন, মশার জ্বালায় কিন্তু ঘুমাইতে পারবো না। যেভাবে সংসার করতেছি আল্লাহর হুকুম হইলে বাচ্চা না হইয়া যাইব কই? না বাচ্চা যাইব আর কই, বাচ্চা ভোলা যাইব না ঢাকা যাইব। আজকে করবেন না? হ্যাঁ আই হোক। এইটা কি কো, আমি যদি এটা না করি লামাগো সংসারে সুখ শান্তি ভালোবাসা কি আইব? সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আপনার আমি বলছিলাম সেই দুপুরে কয়েল আনার জন্য, কয়েল আনছিলেন, কয়েকবার দোকানে গেছেন? মনে নাই। আচ্ছা ঠিক আছে, কয়েল নিয়ে এসেছি, আর কিছু লাগবে? না আপাতত কিছু লাগবে না, তাড়াতাড়ি কয়েল নিয়ে আসেন, মশার জ্বালায় কিন্তু ঘুমাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে। দেখছেন মশা কামড় দিছে না? আর কয়েল ছাড়া যদি ঘুমাই তাহলে মশা আজকে শেষ করে দিবে। ঠিক কইছো, তাহলে কয়েল লাগিয়ে নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি আইসেন। সবাই বিয়ে করলো, বিয়ে করবি না? কবে এলাকার মুরব্বীরা বিয়ে করবে? কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো তোমরা তো রেতে এখনো বসে রয়েছো কে? আমার কি আর আপনার মতো বউ বাচ্চা আছে? না শেষ বয়সে বিয়া করছি, এটা হইলো আমার কপাল। তোর সংসার জীবন কেমন চলে? আলহামদুলিল্লাহ, শেষ জীবনের সংসার, ধর্ম, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত, সংসার যদি সুখী হয় তাহলে শেষ জন্মে হয়। এখন আমার সংসার আল্লাহ দিলে খুব সুখে শান্তিতে আলো ঝকঝক ভরে গেছে আমার সংসারে ভালোবাসায়। শোনো, আমার সংসারটা এখন খুব সুখে যাইতেছে, আগের চেয়েও সুখ, খুব সুখ। হ্যাঁ, পাঁচ বছর হলো বিয়া করছেন, করলো বাচ্চা কাছে হয় না? আরে পাগল, সংসার, ধর্ম, স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা কি সবার কপালে জোটে? জোটে না, যাও কপালে জোটে আগে বাচ্চা হয় না। শোনো, বাচ্চা আল্লাহর দান, আল্লাহ যদি ইচ্ছা করে, তোমার মনে করো এখনো সন্তান দিতে পারে, যদি ইচ্ছা করে এই জন্মে নাও দিতে পারে। শোনো, যেভাবে সংসার করতেছি আল্লাহর হুকুম হইলে বাচ্চা না হইয়া যাইব কই? না বাচ্চা যাইব আর কই, বাচ্চা ভোলা যাইব না ঢাকা যাইব। শোনো, আল্লাহর হুকুম হইলে বাচ্চা ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিব। তোমরা দোয়া করো। না দোয়া করি, শেষ বয়সে একটা কত হইলো বিয়ে তো একটু বয়সে করছেন, আর বয়সে পাওয়ার নাকি একটু মানে ওই যে বাচ্চা, বাচ্চা নাই, কম জন্ম নেয় না? কম জন্ম নেয় সেটা তো কয় না। আর আপনার যদি বাচ্চা হয় তাহলে আমারই তো ভাই হইলো। তোরও ভাই? আমারও ভাই, আমার গই ভাই ব্রাদার। কথা একটু সরম ভরম দিয়া কথা কইও না, মানে কইতেছি যে আপনি যদি ওইভাবেই সংসার করতেন তাহলে তো বিয়ের পরের মাসে বাচ্চা জন্ম নিত না? দেখো তোমাকে একটা কথা কই, কোন বাচ্চা জন্ম হইতে বছর লাগে না, আল্লাহর হুকুম হইলে একদিনই হয়ে যায়, বুঝছো? না তা হয় ওইটাই তো বলতেছি, আমনে খালি ওই আল্লাহর হুকুম হইতেছে, আল্লাহর হুকুম হইছে তো বিয়ে হইছে। চাচা একটা কথা কই, বাচ্চা ছাড়া সংসার অন্ধকার, তা পারলে চাষিরে কই তাড়াতাড়ি একটা বাচ্চা নিন। বিয়া করছে অল্প কয়েকদিন হয়, পাঁচ বছর, আরো কয়টা দিন যাক? পাঁচ বছর অল্প কয়েকদিন, পাঁচ বছর যদি অল্প কয়েকদিন, না না অল্প কয়েকদিনই, আপনি মুরব্বি বয়সে বিয়া করেছে পাঁচ বছর, আপনার কাছে পাঁচ দিন, আর আমার কত দিন যাইতেই চাই না চাষা, বউ সারা শীতের রাত। তোমরা বিয়া করো নাই,
তো বিয়ের মর্মটা তোমরা বুঝবা ডাক না বুঝি না তো তাহলে বুঝলে আর এই কথাটা কইতা না না বাচ্চা যদি হয় কালকে দিব আল্লাহ বুঝছো চাচা একটু কথা শুনে যান বাচ্চা জন্ম দিতে হিম্মত লাগে পাওয়ার লাগে পাঁচ বছরে যার বাচ্চা হয় নাই এরার ভবিষ্যৎ হইব কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না জান ভালো থাকেন আসসালামু আলাইকুম পাঁচ কেজি মাংস হনো বেশি আছে আল্লাহ দিলে সরল শক্তি বেশি বুঝছো আমারে তোমরা জ্ঞান দিও না মুরব্বী মানুষ আমি মুরব্বী টাকাটা টাকা দিমুনি কালকা দিমুনি টাকা এর পাওয়ার বেশি এজাই সস কইলে সাইবা যা দিবে না আমি দিতে কর্মজীবী কই হে তো বিল দিবে না আমি বিল দিছি আপনারে কই নাই আমার পোলা ঘরে আইন না আপনি বই বিয়ে বাদাম খাওয়ায় বাদাম খাওয়াছি মদ তো আর খায় নাই তালে মনে তলে তলে ওইটা চালান না তোরে আমি কইছি এই যে কি সুন্দর দেখেন হ্যান্ডসাম হিরো আর ধরে কোনদিন আবি না কইছি চার পাঁচটা বিয়া কইরো স্বামীর সংসার হইলো না কি হইব ভবিষ্যৎ ঝিরঝির আমি দোকানে আসছি আপনি তো চার পাঁচটা করুক না পনেরো বিশ করুক আপনি দেখার বিষয় আপনি দেখার বিষয় না তাই কইতেছি এই গ্রামে ঠাডা পড়ছে কুফা লাগছে কুফা নিজের চরকায় না তেল দেন কার উপরে ঠাডা পড়ছে আর কুপো পড়ছে এটা হেই বুঝবো আচ্ছা আমার সংসার আমি বুঝানোবো আপনি কি এত নাক গলাইতে বলি নেই চুপচাপ থাকবেন সব সময় ও চুপচাপই আছি বউ আর কয় লাঞ্চি এই আহা হেডি দেখো এ বউ আমার বউটা কয়লাম তার তো একবার টোবাই গেছে আইছেন আপনি হ্যাঁ নাও কয় খুব ঘুম পাইছে আমার কাছে দিছেন একটু ধরান না ও ধরান ইষ্টন আনেন নাই ইষ্টন বেটার একটা কয়ল লগে দেয় না এক প্যাকেট আনলে একটা ইষ্টন দেয় তাহলে কি প্রতিদিন একটা একটা করে কয়ল আনেন এক প্যাকেট আনতে পারেন না একবারে আরে এক প্যাকেট আনলে ড্যাম হয়ে যাবো গা বুঝো না কে ড্যাম হয়ে যাইবো আর মানুষ আর এক প্যাকেট আনে না ঘুমান তাড়াতাড়ি আমার খুব ঘুম পাইছে আচ্ছা চলো ঘুমাই এই শুনছেন কি সংসারে কোনো বাচ্চা গাছ চাইবে আইবে না ঠিক আছে আসলটা কই আসলটা বাইর করেন এটা তুমি কি কও বাচ্চা গাছ যাতে আসে সেই ব্যবস্থা করো তোমাদের কি শিখাইছে কেটা আগে বলো এটা কি সত্যি না মিথ্যা আমি কি মিথ্যা কথা বলতাছি তুমি এটা কি কও আমার চেয়ে আছে আর সুখ শান্তি আর তো কিছু নাই এত তো খুব সুখ শান্তি আমার সংসারে এইভাবে আমার হবে না যেইভাবে সবাই মিলে সংসার করে যেইভাবে একটা স্বামী স্ত্রী সুখে শান্তিতে
সাথে থাকতেছে সেইভাবে যদি তুমি সংসার করো তাইলে আমি এই সংসারে থাকবো, না নাইলে আমি সিকুন আলীর কাছে যাবো গো। সিকুন আলী আমার জন্য অপেক্ষা করতেছে। কি? ইয়েস, আই এম ওয়েটিং ফর তুমি। দেখ তুই আমার সংসার আগুন জ্বালাইতাছস, তার কারণে আমার সংসারটা ভাঙতাছে। সাসা আপন প্রাণ বাসা, আপনি অনেক তর্জমা দিছেন, আপনার সুখী সংসারে কত সুখ, তাই আমার দেখার খুব ইচ্ছা সাসা কেমনে সংসার করে। এমনাইয়া দেখছি আপনি থাকতি না দিন থাক থাক কইরা 5 বছর চালাইছি, এমনে কি থাকতি না দিন থাক থাক করলে সংসার চলবো কাকা? ওই ভালো পোলা না, ওই লুচা বদমাইশ। আরে ভালো পোলা না খারাপ পোলা, চাষি আমার জীবন আইলেই বুঝা যাইব। আসো চাষি, যাও বুঝবা যে কোন বদমাইশের কাছে যাইতাছো। আমি চলে যাচ্ছি ভাতিজার কাছে। আমার কাছে ও যাও না, এসো চলো ভাই। চাষা আল্লাহ হাফেজ। চলো অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম তোর সংসার ধ্বংস হয়ে যাবো। আরে সকালো আমি মজা বুঝাবো।